ওয়েট লস করতে গিয়ে আমরা কিছু কমন ভুল করে ফেলি এবং এই ভুলগুলো করার জন্য আমাদের ওয়েট লসের জার্নিটা বেশ অশান্তির হয়ে যায়। এখন এই ভুলগুলো যে শুধু খাবারের ভুল, যে খাবার বেশি খেয়ে ফেললাম, শর্করা বেশি খেয়ে ফেললাম, এরকম ভুল না, এর পাশাপাশিও আমরা অনেক ভুল করে থাকি, আশেপাশের ভুল, মানসিকভাবে ভুল কিংবা আমাদের অন্যান্য কাজকর্মের ভুল, অনেক ধরনের ভুল করে থাকি। আজকে খাবারের ভুল কিছু বলবো, কিন্তু তার পাশাপাশি অন্য ভুলগুলোও বলবো এবং কিছু মানে মোটিভেশনাল কথাবার্তা বলার চেষ্টা করব। কারণ অনেকদিন ধরে আমার উপলব্ধি হয়েছে যে আমার কাছে ইনবক্সেও মানুষজন মেসেজ দেয় যে আমি কিভাবে করব, আমাকে একটু বুঝান, আমাকে অনুপ্রেরণা দেন, মানে সে পারবে কিনা সেটাও জানতে চায়, এরকমও হয়। এখন আমি এই বিষয়ে উপলব্ধি করলাম যে অনেক মানুষের অনুপ্রেরণাও দরকার। এই ভুলগুলো সম্পর্কেও বলবো যেগুলো আপনাদের জানা জরুরি, এবং এর সাথে সাথে কিছু অনুপ্রেরণাও দেওয়ার চেষ্টা করব, মোটিভেট করার চেষ্টা করব যে ওয়েট লস জার্নিটা এত কঠিন না, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমি শিশির, আমি প্রতি শনি সোম বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7:30টা ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা এসে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে চলে যান, এটা কেমন কথা? সাবস্ক্রাইব না করে কেন যাবেন? সাবস্ক্রাইব করাটা একদম ফ্রি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা এখন কিটোজেনিক ডায়েটে অনেক রকম ভুল করে থাকি। এই ভুলগুলো যে খাবারের ভুল তো তা না, অন্যান্যও ভুল আছে। আজকে কিছু অন্যান্য ভুলও বলবো, আর দুই একটা খাবারের ভুলও আছে, সব রকমেরই ভুল আছে। যে সকল ভুলগুলো আমার মাথায় আসছে সেগুলো আমি আপনাদেরকে আজকে বলবো। প্রথম যে ভুলটা সেটা হচ্ছে আমরা ধৈর্য ধারণ করি না, মানে আমাদের ভীষণ অধৈর্য। আমার কাছে ইনবক্সে মাঝে মাঝে মানুষজন মেসেজ করে যে আমি যদি 2 মাস না খেয়ে থাকি, 2 মাস ধরে ফাস্টিং করলে কত কেজি ওজন কমতে পারে, তারপরে এরকম কোয়েশ্চেন করে থাকে। আমি যদি টানা 7 দিন রোজা করে রেখি তাহলে কত কেজি ওজন কমতে পারে, মানে তারা ভাবছে যে উনি 7 দিন রোজা রাখবেন এবং ওনার মানে আমার যেরকম 7 দিন রোজা রেখে যেরকম ওজন কমছে, ওনারও বুঝি 7 দিন রোজা রেখে একই রকম ওজন কমবে। আমরা ভীষণ অশান্তি। আমরা কিটো ডায়েট শুরু করছি, আমরা দেখছি যে শুরুর দিকে অনেকগুলো ওজন কমছে, তারপরও আমরা ভীষণ অশান্তিতে থাকি যে ওজন কমার গতিটা আরেকটু ভালো হইলে ভালো হতো। এটা ঠিক না, আমাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা ছাড়া দুনিয়ার কিছুই হয় না, আর ধৈর্য ধারণ করলে কিন্তু দুনিয়ার সব কিছুই আপনারা পাবেন, এটা জরুরি। আপনারা জানেন আমাদের ধর্মেও বলে যে সকল কাজে ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধারণ করলে কিন্তু আপনি সব কিছুই পাবেন, আল্লাহ আপনাকে দিবে, আপনি একদমই অধৈর্য হবেন না। আপনার ওজনটা যদি আপনার মনে হয় যে কম কমছে তাহলে একটু জানার চেষ্টা করবেন যে কোথায় আমার ভুল হচ্ছে, অথবা আপনার যদি কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে সেটাও আপনি জানার চেষ্টা করবেন নেট ঘাটলে, কিন্তু অধৈর্য হবার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর ভুল, এটা একেবারে কমন ভুল, সেটা হচ্ছে গিয়ে না জেনে ডায়েট শুরু করা, এটা একদমই ঠিক না। আর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিওতে দেখেছিলাম যে জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট উনি শুরু করেছিলেন কিন্তু উনি ভালো ফল পাননি। তারপরে জাহাঙ্গীর কবির স্যার ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কয়টা ভিডিও দেখেছেন, উনি বলেছেন যে মানে সিরিয়াসলি জিজ্ঞেস করেছিল যে আপনি সিরিয়াসলি বলেন কয়টা ভিডিও দেখেছেন, তখন উনি বলেছেন মাত্র 3টা ভিডিও দেখেছে। মানে আপনি যদি মাত্র 3টা ভিডিও দেখে আপনার শরীরের কিন্তু একটা বড় চেঞ্জ হবে এই ডায়েটটা শুরু করতে গেলে। আপনার শর্করা মেটাবলিজম এত বছর জন্ম থেকে এই পর্যন্ত যেই মেটাবলিজমে ছিলেন সেখান থেকে আপনি শিফট করে আপনি ফ্যাট মেটাবলিজমে যাবেন, আপনার মূল জ্বালানি হবে ফ্যাট। এই টাইমের মধ্যে আপনি মাত্র 3টা ভিডিও দেখে আপনি এই ডিসিশনটা নিয়েছেন, আপনাকে তো আরও ভিডিও দেখতে হবে, আরও আইডিয়া নিতে হবে। তাই আপনাকে বলবো যে একদম জাহাঙ্গীর কবির স্যারের চ্যানেল পুরো চষে বেড়াবেন, তারপর আমার চ্যানেল আছে, আমার চ্যানেলটা দেখতে পারেন, একেবারে দেখে দেখে কোন কোন পয়েন্টে ভিডিওগুলো জানা দরকার, আমার কোন তথ্যগুলো জানা দরকার একেবারে ডিটেইলস জেনে নিন, তারপরে আপনি ডায়েটে নামুন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদেরকে এত উপদেশ দিয়েছেন আপনি কয়টা ভিডিও দেখেছেন। আমি যদি বলি কয়টা ভিডিও দেখেছি, অনেস্টলি বলতে একদম আমি যখন করেছিলাম তখন কিটো ডায়েট সংক্রান্ত অনেক ভিডিও ছিল, এখন তো স্যার আরও বিভিন্ন রোগ টোগের সম্পর্কে বলেন, কিন্তু তখন কিন্তু কিটো ডায়েট সংক্রান্ত ভিডিওই বেশি দিত, অর্থাৎ ওনার যেটা ডায়েট প্ল্যান যেটা আছে সেই সংক্রান্ত ভিডিও বেশি দিত। আমি একদম সব দেখেছি, সব আমি টানা একেবারে প্রায় 24 ঘন্টা মনে হয় টানা 2 দিন ধরে দেখেছি, অনেক ভিডিও দেখেছি। এই জন্য আমি বলছি যে ভিডিও দেখাটা নিয়ে খামখেয়ালি করবেন না, জ্ঞান অর্জন করবেন, তথ্যগুলো লিখে রাখবেন প্রয়োজনে,
কারণ আমার এরকম হয়েছে, দেখতে দেখতে আমি ভুলেও গিয়েছি অনেক তথ্য, আবার ভিডিও খুঁজে খুঁজে জানার চেষ্টা করেছি এটা খাওয়া যাবে কিনা, কি করা লাগবে, এরকম আমি জানার চেষ্টা করেছি। এটা ভীষণ জরুরি, আপনারা ভিডিও দেখবেন বেশি করে এবং ভালোভাবে জেনে নামবেন। তিন নাম্বার ভুল যেটা আমরা করি, যে আমরা মনে করি যে শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণ করাটাই বুঝি ডায়েট হয়ে গেল। মানে এই প্ল্যানটা আমরা যে পরামর্শটা দিই যে গুড কিটো, অথবা জাহাঙ্গীর কবির স্যার যেটা বলেন জেকে লাইফস্টাইল, অর্থাৎ এটা কিন্তু আসলে খাবার নিয়ন্ত্রণ না, এটা কোনো ডায়েট প্ল্যান না, আপনাকে আপনার একটা লাইফস্টাইল ফলো করতে হবে। অনেকে ভাবেন যে আমি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি, রুটি খাওয়া বন্ধ করে দিয়েছি, তবুও আমার ওজন কমে না কেন? আমাকেই মেসেজ দেয়, আমার ইনবক্সে প্রচুর মেসেজ আসে। অনেকে ভাবেন যে ভাত খাওয়া ছেড়ে দিয়ে বিরাট বড় একটা স্যাক্রিফাইস করে ফেলেছে, বিষয়টা একদমই সেরকম না। আপনারা ভাত খাওয়া ছেড়ে দেওয়াতে আপনি তেমন কোনো স্যাক্রিফাইস করেননি, আপনাকে ভাত খাওয়া ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার আরও অনেক কাজ আছে। আপনাকে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করতে হবে, আপনাকে রোদে দাঁড়াতে হবে, আপনাকে সঠিক সময়ে ঘুমাতে হবে। এই ঘুমের ভুলটা করার জন্যই দেখা যাবে যে আপনার ওয়েট কমা বন্ধ হয়ে যেতে পারে, অথবা ওয়েট কমার গতি কমে যেতে পারে, আপনি অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। তাই বলবো যে একদম সঠিকভাবে করার চেষ্টা করুন। শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণ করাটা সব কিছু না, হ্যাঁ খাবার নিয়ন্ত্রণের সাথে আরও অনেক কিছু আছে এবং বিষয়টা ভীষণ সহজ, খুব বেশি যে কঠিন সেটাও না। কিছু পদ্ধতি আছে আপনারা নেট ঘাটলেই পেয়ে যাবেন, কিভাবে সঠিক টাইমে ঘুমাতে পারেন, ঘুমের প্রয়োজনীয়তা, এই নিয়ে আমিও ভিডিও করে দিয়েছি দুই তিনটা, এগুলো দেখবেন যাতে কাজগুলো করতে পারেন ঠিকভাবে। চার নাম্বার পয়েন্ট, এটা একেবারে কমন পয়েন্ট, সেটা হচ্ছে নিজেকে বারবার অন্যের সাথে তুলনা করা। আসলে কি মজার বিষয় হচ্ছে, অনেকে মানে 1-2 কেজিও খুব সিরিয়াস, আরেক কেজন 5 কেজি কমেছে, তার মাত্র 3 কেজি কমেছে, এটা কেন হয়েছে? মানে বিষয়টা হচ্ছে কি, যে একটা এটা হচ্ছে কি একটা ডায়েট অথবা একটা লাইফস্টাইল, এটা কোনো দৌড় প্রতিযোগিতা না যে তার সাথে আপনি পারবেন। দৌড় প্রতিযোগিতাও তো সবাই সমান স্পিডে দৌড়ায় না, হাতের 5টা আঙ্গুলও তো সমান না। এই জন্য বলছি যে অন্যের সাথে তুলনা একদমই নেবেন না, অন্যের কোনো খবরই নেবেন না, অন্যের যারা ভালো ভালো ডায়েট করছেন তাদের পরামর্শ নেবেন যে আমি এভাবে এভাবে ডায়েট করেছি ভালো ফল পেয়েছি, কিন্তু অন্যের সাথে তুলনা যে অন্যের এত কেজি ওজন কমেছে আমারও এই পরিমাণ ওজন কমবে, এইটা একদমই করবেন না। এগুলো কিন্তু আমাদের শরীরে অনেক স্ট্রেস তৈরি করে, যে আমার ডায়েটটা কি ভুল হচ্ছে, আমার কি খারাপ করছি, কোনো কিছু হচ্ছে কি না, মানে আমাকে দিয়ে কি ওজন কমানোটা হবে না, এরকম অনেক মানে অনেক রকম সমস্যায় ফিল করবেন। এগুলো কিন্তু এক ধরনের স্ট্রেস, এগুলোও কিন্তু আপনার শরীরের ক্ষতি করে। আপনারা জানেন না কি, এই ধরনের স্ট্রেস থাকলে কিন্তু শরীরে ইনসুলিন চলে আসে এবং এই যে চিন্তাটা করছেন না, সেটার জন্য আপনার ওজন কমার গতি বন্ধ না হোক, সামান্য হলেও কমে যাবে। যে এই ধরনের যে স্ট্রেস আপনারা নিচ্ছেন অন্যদের সাথে তুলনা করে, অথবা প্রথম পয়েন্ট যেটা বললাম ধৈর্য ধারণ করা, ধৈর্য না ধারণ করে যেই সমস্যাটা পড়ছেন না, এগুলো কিন্তু আমাদেরকে শরীরকে স্ট্রেস নিচ্ছে এবং এটার জন্য আপনার ওজন কমার গতি কমে যেতে পারে। তাই বলছি যে কারোর সাথে তুলনা করবেন না, আল্লাহর নাম নিয়ে ডায়েটটা করে যেতে থাকুন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে মানে শুধু ওজন কমানোর চিন্তা করা, অর্থাৎ হচ্ছে যে আমরা ওজন কমানোটা যদি লাইফের লক্ষ্য হয়ে যায় তাহলে কিন্তু আসলে আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনার জীবনের লক্ষ্য থাকা উচিত যে সুস্থ থাকা, যে আমি একটা ডায়েট ফলো করছি এর জন্য আমি সুস্থ থাকতে পারি। একজন মানুষ আমি আমার কাছে দেখেছি যে সে খাবার খাওয়ার আগে ওজন মেপে খেতে বসেছে, খাওয়ার পরে দেখা যায় ওজনটা একটু বেশি হয়ে গেছে, সেটা নিয়ে আমাকে মেসেজ দিয়েছে যে আমি খাওয়ার আগে দেখলাম এক ওজন, খাওয়ার পরে দেখি আরেক ওজন, সেটা কেন? আপনারা কমন সেন্স দেখলেই বুঝতে পারবেন যে খাবার খাওয়ার পরে তো খাবারের ওজনটা তো আমার পেটের ভিতর ঢুকেছে, আমার ওজন তো বাড়বেই, স্বাভাবিক কথা, হ্যাঁ, কিন্তু আমাকে এরকম একজন মেসেজ দিয়েছে। আমার এই পয়েন্টগুলো যে বলছি এগুলো কিন্তু আমার ইনবক্সের মেসেজ থেকে বলছি, অন্য সময় আমি নেট ঘেটে বিভিন্ন তথ্য বের করি, কিন্তু এগুলো কিন্তু একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। অনেকে আছে যে প্রতিদিন একবার করে ওজন মাপে, এরকমও হয়। আসলে ওজন মাপাটা প্রতিদিন মাপাও ঠিক না, কিন্তু আমি সেই প্রসঙ্গ বলছি না, আমি বলছি যে আপনি ওজনটাকে ফোকাস করবেন না, আপনি ফোকাস করবেন সুস্বাস্থ্য, যে আপনি সুস্থ আছেন কিনা। কারণ ওজন বেশিটা সবসময় যে খারাপ সেটা না, কিন্তু আপনি যখন কিটো ডায়েট শুরু করবেন তখন যদি আপনি বডি বিল্ডিংয়ের ব্যায়াম করেন, আপনি জিমে গিয়ে যদি হেভি ওয়েট নেন, বডি বিল্ডিংয়ের ব্যায়াম করেন, তাহলে কিন্তু আপনার ওজনটা একটু বেড়ে যাবে। এখন ওজন সেই ওজন বাড়াটা কিন্তু ক্ষতির কিছু না, কারণ কি শরীরের মাসল তৈরি করা মানে আপনি শক্তিশালী হবেন, মাসল থাকা কিন্তু মাসলই কিন্তু আমাদের শরীরে শক্তি দেয়। তাই আপনি যদি মাসল বাড়িয়ে যদি একটু ওজন বাড়ান তাতে কোনো ক্ষতির কিছু নাই,
আপনি শরীরকে দেখবেন যে আপনার কোমরের মাপটা কমছে কিনা, এটা একটা বোঝার পয়েন্ট আছে। কোমরের মাপটা কমেছে কিনা এই পয়েন্টটা দেখতে পারেন। আপনি শুরুতে কোমরের মাপ দেখলেন এবং শেষ পর্যন্ত কোমরের মাপ দেখলেন রেগুলার, সেটা একটা ভালো পয়েন্ট। ওজনটাকে একেবারে ছেড়ে দিতে বলছি সেটা না, কিন্তু ওজনটা এত গুরুত্বপূর্ণ না। আপনার চিন্তা শক্তি কেমন হচ্ছে, যে আপনি মানে আপনার মন মানসিকতা কি ভালো আছে, অথবা আপনার চিন্তা শক্তি, আপনি কি একটা জিনিস কেউ আপনাকে বোঝালে আপনি কি ভালোভাবে বুঝতে পারছেন, এরকম কিন্তু অনেক বিষয় থাকে। আপনার মানসিক শান্তি আছে কিনা সেগুলোর দিকে আপনি ফোকাস করুন, আর শারীরিক গঠনের দিকে ফোকাস করুন, যে আপনাকে দেখতে সুন্দর লাগে কিনা, আপনার ফিগারটা সুন্দর হয়েছে কিনা এই দিকে ফোকাস করুন। ওজনটা কিছুটা দেখবেন, ওজনটাকে একেবারে ফেলে দিতে বলছি না, যে বিএমআই যেটা দেখে যে আপনার হাইট অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত সেটাকে আপনি দেখবেন, কিন্তু আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনার বডি যদি একটু সুঠাম হয়, আপনার মাসল যদি বেশি হয়, ওজন তো বিএমআইয়ের থেকে তুলনায় একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার তো বডি আছে। হ্যাঁ, আপনার হাড়ের ঘনত্ব যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আপনার ওজনটা একটু বেশি হবে। বিএমআইটাও দেখবেন, আপনার ওজনটাও দেখবেন, কিন্তু তার সেটার দিকে পুরো নজর দেবেন না। আপনি মেইন নজর দেবেন আপনার শারীরিক গঠন ঠিক হচ্ছে কিনা, আপনার চিন্তা শক্তি ভালো হচ্ছে কিনা সেই দিকে নজর দিন, তাহলেই কিন্তু আপনার জন্য ভালো হবে। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে ফাস্টিং না করা। অনেকেই আছেন যে কিটো ডায়েট করছেন এবং তাদের ওজনটা ভালো কমে যাচ্ছে, তাই তারা ফাস্টিং আর করছেন না। আপনাকে কিন্তু যখন দেখবেন আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আপনাকে মোটামুটি রেগুলার ফাস্টিংও করা উচিত। আপনি দেখছেন যে ফ্যাট অ্যাডাপ্টেশনের পরও আপনার ওজনটা ভালোই কমছে, তাই বলে আপনি ফাস্টিং করছেন না, এরকম কইরেন না। কারণ হচ্ছে আপনার ফাস্টিংয়ে অভ্যস্ত থাকা উচিত। ফাস্টিংয়ের মাধ্যমে অটোফেজি হয়। আমরা তো সবসময় সুস্থতার কথা বলি। এখন আপনি কিটোজেনিক ডায়েট যেটা করছেন সেটা যদি তিন বেলা খান তাহলে তো আর অটোফেজি হবে না। আপনাকে কিন্তু ফাস্টিংয়ের দিকে মনোযোগ রাখা উচিত, কারণ ফাস্টিং করলে আপনি অটোফেজি হবে, আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার কোষ পরিষ্কার হবে এবং তাতে কিন্তু আপনার ওজন কমার গতিটাও ভালো থাকবে। সুস্থ থাকা এবং ওজন কমানো দুই ক্ষেত্রেই কিন্তু ফাস্টিংটা ভালো কাজ করে। তাই বলবো যে আপনারা ফাস্টিং করুন, শুধু কিটো ডায়েট করে ওজন কমছে বলে ফাস্টিং করবেন না, এরকম করবেন না। ফাস্টিং করলেই সুস্থ থাকতে পারবেন। এবার সাত নাম্বার পয়েন্ট, সাত নাম্বার পয়েন্টটা হচ্ছে ফ্যাট ভীতি এবং কৃপণতা। এই ধরনের অদ্ভুত পয়েন্ট নাম রেখেছি কারণ অনেকেই ডায়েটটা শুরু করার পরে বেশি ফ্যাট খেতে ভয় পায়। ওনারা ভাবে যে ফ্যাট খেলে যদি আমার হার্টে ব্লক হয়ে যায়, এরকম হয়ে যায়। আমিও যখন এই ডায়েটটা শুরু করেছিলাম, আমি নিজেও ফার্স্টে ভাবছিলাম যে শুরুতে কি একটু সামান্য ফ্যাট বাড়িয়ে বাড়িয়ে শুরু করবো নাকি, এরকম ভেবেছিলাম। এরকম ভাবার কোনো কারণ নেই। আপনার দিনের যতটুকু ফ্যাট খাওয়া উচিত ততটুকুই ফ্যাট খাবেন। আমরা স্বাভাবিকভাবে হয়তো বা 120 গ্রামের মতো ফ্যাট খেতে খাওয়া উচিত আর কি কিটোজেনিক ডায়েটে। আপনার যতটুকু ফ্যাট খাওয়া দরকার আপনি ততটুকুই খান, এটা নিয়ে কোনো কৃপণতা করার প্রয়োজন নেই। আর ফ্যাট কিন্তু আসলে দেখতে মনে হয় যে অনেক বড়, যে 70%, কিন্তু কিটোজেনিক ডায়েটে কিন্তু ফ্যাটের পরিমাণটা বেশি না। দেখবেন যে খাওয়ার সময় সবজিটাই বেশি হবে, কারণ সবজিতে প্রতি যে 100 গ্রামে হয়তো খুব সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, কিন্তু কিন্তু ফ্যাট কিন্তু পুরো প্রতি গ্রামে কিন্তু প্রায় পুরোটাই কার্বোহাইড্রেট, কারণ ফ্যাট তো ঘি তো পুরোটাই ফ্যাট। এটা তো আধা আধি কিছু নাই যে এর মধ্যে কিছু কার্বোহাইড্রেট থাকবে, এরকম তো কিছু না। তাই আপনি ফ্যাট ভীতি রাখবেন না মনের মধ্যে। আপনি যেহেতু ফ্যাটের একটা ডায়েটে নেমেছেন তাহলে ফ্যাটকে ভয় পেয়ে কোনো লাভ নেই, ফ্যাট দিয়ে সাহস করে ধরবেন তাহলেই ভালো ফল পাবেন। আরেকটা পয়েন্ট আপনাকে যোগ করে দিয়েছে, সেটা হচ্ছে কৃপণতা। কৃপণতা একদমই করবেন না। আমরা বাঙালিরা হচ্ছে কি মানে ঘিটা একটু কম ঢাললে ভালো হয়, একটু সব বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ধরেন যে হাফ লিটার একটা অলিভ অয়েল কিনলাম, সেটা দিয়ে আমি পুরো ডায়েটটা পার করে দিতে চাইলাম, এরকম করবেন না। যে জায়গায় যে পরিমাণ তেল দেওয়া দরকার ঠিক সেভাবে দিবেন। বেশি দিলে ক্ষতি নেই, কিন্তু কম দিলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ওজন কমার গতিটাও কমে যেতে পারে, আপনার ফ্যাট অ্যাডাপ্টেশনও সমস্যা হতে পারে। তখন আবার সে স্ট্রেস নেবেন, বলবেন যে আমার ওজন কমে না, এরকম করার দরকার আছে, নামলে ঠিকভাবে নামেন। এবার আট নাম্বার পয়েন্টে, সাত নাম্বার পয়েন্টে বলেছিলাম যে ফ্যাট ভীতি, আট নাম্বার পয়েন্টে বলছি উল্টো প্রোটিন প্রীতি, মানে ভালোবাসা আর কি। ফ্যাটকে যেমন ভয় পায় আমরা কিন্তু প্রোটিনকে ভীষণ ভালোবাসি। আমরা মাংস খেতে পছন্দ করি, মনে হয় যেন মুরগির মাংস গরুর মাংস এগুলো যদি বেশি বেশি করে খেয়ে ফেলি তাহলে না জানি কী হয়ে যায়। এখন এই ডায়েটে যদি আপনি, আপনাদেরকে একটা কথা বলে রাখি যে প্রোটিনটা আসলে আমাদের মাসল বিল্ডিংয়ের কাজ করে। আপনি প্রোটিনটা খেয়ে যদি পর্যাপ্ত পরিমাণ মাসল বিল্ডিং কিংবা এই ধরনের ব্যায়াম না করেন তাহলে কিন্তু প্রোটিনটা কিন্তু ফাইনালি কিন্তু শর্করাতে পরিণত হয়। এবং আপনি যদি প্রোটিন অনেক বেশি খান আপনি কিন্তু কিটোসিসও করতে পারবেন না, কিটোসিস থেকে আউট হয়ে যেতে পারেন। মানে শর্করা সরাসরি চিনিতে রূপান্তর হয়, প্রোটিনটা অনেকখানি পরে চিনিতে রূপান্তর হয়, কিন্তু প্রোটিনটাও কিন্তু চিনিতে রূপান্তর হয়, অর্থাৎ আপনার শরীরে গিয়ে।
আমরা যেমন ভাত শরীরে গিয়ে এটা কিন্তু চিনি হয়, মানে শর্করা হয়, চিনি হয়, অর্থাৎ এটাকে কি বলে গ্লুকোজ হয় শরীরে, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। ভাত আমাদের শরীরে গিয়ে কিন্তু গ্লুকোজ হয়, তেমন কিন্তু প্রোটিন যেগুলো খাবো না সেগুলো যদি প্রয়োজনের বেশি খেয়ে ফেলি তাহলে যে বেশি খাওয়া প্রোটিনটা আছে সেগুলো কিন্তু গ্লুকোজে রূপান্তর হবে এবং আপনি কিটোসিস থেকে আউট হয়ে যেতে পারেন, আপনার রক্ত ইনসুলিন চলে আসতে পারে। এমন ভুল করবেন না, মাংস খেতে ভালো লাগে বলে বেশি বেশি খাবেন এরকম কোনো প্রয়োজন নেই, মাংস পরিমিত পরিমাণে খাবেন। কিটো ডায়েট হচ্ছে হাই ফ্যাট মডারেট প্রোটিন, মডারেট প্রোটিন মানে একটু কম প্রোটিন। আশা করছি বুঝতে পেরেছেন আমার পয়েন্টটা। 9 নম্বর এবং লাস্ট পয়েন্ট, যেটা একেবারে খুবই কমন একটা পয়েন্ট, সেটা হচ্ছে শাকসবজিকে অবহেলা করা। আমরা শাকসবজি মানে কিটো ডায়েট আর শাকসবজি হচ্ছে শর্করা এইভাবে অনেকেই শাকসবজিকে ভীষণ ভীষণ অবহেলা করি। আপনি যদি কিটো ডায়েটটা একটু সাইড এফেক্ট ফ্রি মানে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া শান্তিতে করতে চান আপনার ডায়েটটাকে, আপনাকে শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, অনেক বেশি বেশি খেতে হবে, দিনে 5-7 কাপ খেতে হবে। শাকসবজির কোনো বিকল্প নেই। আপনি যে সকল কিটোজেনিক শাকসবজি, আমার ভিডিও আছে অনেকগুলো যেখানে কিটোজেনিক গ্রীষ্মকালীন শীতকালীন বিভিন্ন ধরনের কিটোজেনিক শাকসবজির কথা বলেছি, ভিডিওর লিঙ্কটা আমি মনে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব, আমার মাঝে মধ্যে ভুলে যাই, আর ভুলে গেলে আমাকে কমেন্টে বলবেন আমি আবার দিয়ে দেব। সেই সকল শাকসবজিগুলো কিন্তু আপনাদের খাওয়া উচিত। শাকসবজি খেলে আপনার শরীর সুস্থ থাকবে, আপনার শরীরে পটাশিয়ামের দরকার পড়ে, পটাশিয়ামটা কিন্তু প্রচুর সাইড এফেক্ট তৈরি করে। আপনার সবুজ সবুজ যেই সকল শাক আছে সেগুলোতে পটাশিয়াম ভালো আছে, আপনি যদি সেটা না খান তাহলে কেমনে পটাশিয়াম ফিল আপ হবে? তাই আপনাদেরকে বলছি যে শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন এবং আপনার প্লেটের যেটা খাবেন 70% ফ্যাট বলে যে প্লেটেরও 70% ফ্যাট থাকবে সেটা তো সম্ভব না, আপনাকে প্লেটের একটা বড় অংশ অর্ধেকটুকু শাকসবজি দিয়ে ভরতে হবে, তারও বেশি শাকসবজি খেতে হবে। শাকসবজি খেলে আপনার সাইড এফেক্ট কম থাকবে এবং ভালো থাকতে পারবেন। তাই যারা যারা পরামর্শ দিচ্ছেন শাকসবজি কম খেতে হবে সেরকম পরামর্শ কানে শুনেন না, আপনারা ভালোভাবে শাকসবজি খাবেন। আমি এই নিয়ে প্রায় 9টি পয়েন্ট বললাম, 9টি ভুল আমরা করে, আমি এই নিয়ে 9টি পয়েন্ট বললাম যে এই সকল ভুল আমরা সচরাচর করে থাকি, যারা যারা এই ভুল করে থাকেন তারা এই ভুলগুলো শুনে একটু শুধরে নেওয়ার চেষ্টা করুন। আর অনেকগুলো মোটিভেশনাল কথাবার্তা বলেছি যেগুলো আসলে আপনাদেরকে আশা করছি আপনাদের এই ওজন কমানোর জার্নিটাতে এবং সুস্থ থাকার, আপনাদের যদি ওজন কমানো এবং সুস্থ থাকার জার্নিতে যদি কোনো সমস্যা ফিল করেন আমার সাথে তাহলে আমাকে নক দিতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো আপনাদেরকে সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডাক্তার না কিন্তু আমি যতটুকু জানি আপনাকে হেল্প করার চেষ্টা করব। কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে ফেলবেন। আমি প্রতি শনি সোম বুধ এবং শুক্রবার সুন্দর 7:30টায় ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদেরকে সকল ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।